আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহানা ব্লগের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমি শাহানা বলছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আজকে আমার ব্লগে নিয়ে আসলাম গ্রাম্য পদ্ধতিতে আপনার কিভাবে প্লাস্টিকের মগ পরিষ্কার করে নিতে পারেন আমি একটি প্লাস্টিকের মগ নিয়েছি এখানে এগুলি দিয়ে সাধারণত আমরা গোসল করে থাকি অনেকে এগুলি দিয়ে অজু করে থাকি অনেকে আছে শরবত বানায় যেমন নতুন কিছু হলে মগ হলে আমি শরবত বানিয়ে থাকি এরকম মগ দিয়ে তো আমি ময়লা একটি মগ নিয়েছি যেন পরিষ্কারের পর কতটা পরিষ্কার করতে পেরেছি সেটা আমি বোঝাতে পারি সেই জন্য আমি ময়লা একটি মগ নিয়েছি এটাকে আমি গ্রামের মানুষ যেভাবে পরিষ্কার করে আজকে আমি সেভাবে পরিষ্কার করে আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি অনেকের কাছে ভালো লাগবে যাদের কাছে ভালো লাগবে আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে চলে যাই মূল ভিডিওতে এখানে তো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন মগটা কতটা ময়লা এবং নোংরা অবস্থায় আছে এটাকে পরিষ্কার করার পর কতটা পরিষ্কার হবে সেটা আপনারাই লক্ষ্য করলে বুঝতে পারবেন এখন এটাকে আমি গ্রাম্য পদ্ধতিতে পরিষ্কার করবো সেজন্য আমি চলে আসলাম চুলার মধ্যে চুলা থেকে এখন আমি ছাই নিব ছাইটা হচ্ছে পাতার ছাই আবার হচ্ছে এইখানে নারিকেলের পাতা শুকনো পাতা দিয়েও রান্না করা হয়েছিল। সেই ছাইটা নিয়ে নিচ্ছি আবার ওইখানে দাঁড়া দাঁড়া থাকবে কাটের ছাইও ওইগুলো আমি ফেলে দেব কাটের ছাইটা যাতে শক্ত থাকে আমি হচ্ছে শুধু পাতার যে ছাইটা ওইটা নিয়ে নিব আমি যেভাবে পরিষ্কার করছি যে কোনো দিয়ে রান্না করলে গোবরের ছটা দিয়ে বা গোবরের মুঠে দিয়ে যে রান্না করা হয় সেই ছাইটা দিয়েও কিন্তু পরিষ্কার করা যাবে তো আজকে পাতা দিয়ে যেহেতু রান্না করা হয়েছিল সেই পাতা ছাইটা আমি নিয়ে নিয়েছি তো যেই পদ্ধতিতে আমি পরিষ্কার করেছি যে কোনো ছাই দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন তো নিয়ে নেওয়ার পর এইখানে আমি হুইল পাউডার দিয়ে দিচ্ছি গ্রামে অনেকেই আছে যে হোয়াইট ভিনেগার ছিনে না বিম লিকুইড ছিনে না বা বিম ব্যবহার করতে চায় না গুঁড়া পাউডারটা কিন্তু ব্যবহার করে থাকে গ্রামে গ্রামে অনেকেই আছে বিম লিকুইড চিনে না বা ব্যবহার করে না আর হোয়াইট ভিনেগার অনেকেই আছে চিনে না তো আমরা সাধারণত অনেক কিছুই ব্যবহার করে থাকি শহরে পরিষ্কার করার জন্য তো আজকে আমি গ্রামের পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি খুব সহজেই কীভাবে পরিষ্কার করা যায় আজকে চুলার ছাই দিয়ে আর হুইল পাউডার দিয়ে এই মগটা পরিষ্কার করে দেখাবো আমরা তো বিভিন্ন জাতের আইটেম দিয়ে স্প্রে তৈরি করে তারপর আমরা ব্যবহার করে অনেক সহজে তুলে ফেলি তো এটা আমি সহজেই পরিষ্কার করে দেখাবো যে গ্রামের মানুষ এত কিছু ছাড়াও কিন্তু পরিষ্কার করে নিতে পারে শুধু চুলের ছাই আর হুইল পাউডার এখানে দিয়েছি আর কোনো উপাদান কিন্তু আমি দিইনি আমি এইভাবে রেখে দিব পাঁচ মিনিটের জন্য যেন ময়লাটা নরম হয়ে যায় আর সেই সাথে লাগবে আমার মাজুনি মাজুনি তারটা দিয়ে পরিষ্কার করতে অনেকটাই সহজ মনে হয় আবার গ্রামের মানুষ অনেক সময় বন দিয়ে পরিষ্কার করে থাকে দানের খড় যেটাকে বলা হয় সেটা কথা বলছে গরু যে খড়টা খেয়ে থাকে সেই খড়ের কথা বলছে তো এইভাবেও পরিষ্কার করা যায় আমি যেহেতু মাজুনি দিয়ে পরিষ্কার করবো খুব তাড়াতাড়ি হওয়ার জন্য আবার বন্ধেও কিন্তু খুব তাড়াতাড়ি হবে এভাবে ভিজিয়ে রাখলে অনেকটাই নরম হয়ে থাকবে ময়লাটা এটা হচ্ছে আয়রনের ময়লা আয়রনের ময়লা কিন্তু দীর্ঘদিন থাকার পর অনেক শক্ত হয়ে বসে থাকে আর সহজে উঠতে চায় না তো নরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এখন আমি মাজুনি নিয়েছি মাজুনি নিয়ে আপনাদেরকে আমি একটু ঘষে দেখাচ্ছি যে খুব তাড়াতাড়ি সহজেই কীভাবে ময়লাটা উঠে যাচ্ছে এত প্রেশার নিয়ে চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু নরম অবস্থায় আছে তো আলতো হাতে আমি একটু মাজনী দিয়ে ঘষে নিচ্ছি এই যে দেখুন লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি হাত দিয়ে একটু সরিয়ে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়ে এসেছে এইভাবে আমি সম্পূর্ণ মগটা পরিষ্কার করে নেব আর বিজিয়ে না রেখে সরাসরিও কিন্তু এই কাজটি করা যাবে তবে হয়তো সময় পরিমাণ একটু বেশি লাগবে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম সেজন্য জন্য নরম হয়ে আছে খুব তাড়াতাড়ি ময়লাটা উঠে যাচ্ছে কিছু কিছু জায়গায় পানিতে আয়রনের পরিমাণ বেশি থাকে তখন কিন্তু মগগুলি খুব তাড়াতাড়ি এক সপ্তাহের ভিতরে কালো কালো ভাব চলে আসে তো আপনারা চাইলে এরকম ছাই হুইল পাউডার দিয়ে পরিষ্কার করে নিতে পারেন আজকে ভিডিওটি গ্রামে যারা বসবাস করছেন তাদের জন্য আশা করছি অনেক উপকারে আসবে অনেকে আছে হোয়াইট ভিনেগার চিনেন না বা ব্যবহারবিধি কীভাবে ব্যবহার করতে হয় সেগুলিও জানেন না বা আমরা তো অনেক সময় লেবুর রস দিয়ে অনেক স্প্রে তৈরি করে মগ বা প্লাস্টিকের বাটি প্লেট পরিষ্কার করে থাকি গ্রামের মানুষ কিন্তু এত কিছু বুঝতে চায় না বা বোঝার চেষ্টা করে না বা ঝামেলা মনে করেন তো আজকের এই ভিডিওটি অনেক সহজে আমি বোঝানোর চেষ্টা করেছি বা দেখানোর চেষ্টা করলাম আশা করছি যাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই একটি লাইক দেবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সব সময় যারা আমাকে সাপোর্ট করছেন কমেন্ট করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি সম্পূর্ণ আমার মাজনির সাহায্যে ভালো করে গষে পরিষ্কার করে নিয়েছি এখন পানি দিয়ে ধুয়ে আমি দেখাবো যে কতটা ময়লা থেকে কতটা পরিষ্কার করে নিয়েছি পার্থক্যটা আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন এখন আমি পানি দিয়ে ধুয়ে নিয়ে আসলাম এই যে দেখুন কতটা ময়লা ছিল আর কতটা পরিষ্কার করে ফেলেছি অল্প উপকরণে আর অল্প সময়েই কিন্তু আমি এই কাজটা করে ফেলেছি আর ভালো করে লক্ষ্য করে দেখুন একেবারে নতুনের মতো যক হয়ে এসেছে দেখলাম কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ি মগটা পরিষ্কার করে নিয়ে আসলাম আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আশা করছি আপনারা সহজে পরিষ্কার করে নিতে পারবেন বা উপকারে আসবে আজকের এই ভিডিওটি আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ